বিরতির পর স্বাগত আসন্ন দুর্গা উৎসব, তাই ইতিমধ্যে সমস্ত বনেদি ক্লাবে প্রস্তুতি শুরু হয়ে গেছে, খুঁটি পূজা সম্পন্ন হচ্ছে। আজ দেখা গেছে মডার্ন ক্লাব শিববাড়ি থেকে শুরু করে বিভিন্ন ক্লাবে খুঁটি পূজা সম্পন্ন হয়েছে। এছাড়া আমরা তরুণ দল ক্লাবের উদ্যোগেও এবার খুঁটি পূজার আয়োজন শুরু হয়ে গেছে। নিউ জার্সি আমেরিকা অক্ষয় ধাম মন্দির বানানোর উদ্যোগ নিয়েছে তারা, এবং এই উপলক্ষে এই আছে খুঁটি পূজার মাধ্যমে পূজার সূচনা করেন। উপস্থিত ছিলেন পূজা কমিটির সেক্রেটারি প্রদীপ ঘোষ। আজকের এই খুঁটি পূজা থেকে কি বলছে ক্লাব কর্তৃপক্ষ শোনাচ্ছি। আমরা মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের সদস্যরা এবার আমাদের খুঁটি পূজার মাধ্যমে এই বছরের 2024-এ দুর্গা পূজার প্রস্তুতি শুরু করতে যাচ্ছি। এবার পুজোর আমাদের যে থিম, সেই থিম হচ্ছে আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির অক্ষরধাম। আমাদের পূজার বাজেট থাকছে আনুমানিক 40 লক্ষ টাকা। আমাদের বিভিন্ন পরিকল্পনাও আছে, যেমন বেটি পড়াও বেটি বাজাও এইসব কিছু থাকছে, এবং সবচেয়ে বেশি যে আমাদের পরিবেশ সম্বন্ধে যে গাছ লাগাও প্রাণ বাঁচাও ইত্যাদি আমাদের মধ্যে থাকছে এবার পুজোতে। এবার পুজোতে আমরা সবাই ত্রিপুরা রাজ্যবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের পুজোতে যেন এসে আনন্দ উপভোগ করে যান। আমরা সেই প্রচেষ্টা এবং কীভাবে আমরা সুন্দর করবো আমাদের সব সদস্যরা মিলিতভাবে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। গত বছরও যে বাজেট নিয়ে পুজো করেছেন, এবারে দেখা যায় বড় বাজেটের আপনারা পুজো করছেন, আমরা দর্শনার্থী টানতে পারবো। আপনারা দেখেছেন আমরা বিগত 3-4 বছর যাবৎ বড় বাজেটে পুজো করতে পারছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ত্রিপুরা রাজ্যবাসীর যে জনগণ আমাদের অনেক প্রচুর পরিমাণে আমাদের এখানে আসছেন দর্শনার্থী, এবং সেই ভক্তবৃন্দকে আবার আমরা আগামী শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পুজোতে আসার জন্য, এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মন্দিরের থিম এবং যে সব জিনিস আছে আপনাদের প্রচার মাধ্যমে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, পুরো মণ্ডপ এবং দুর্গা প্রতিমা তৈরি কি রাজ্যের শিল্পী না? এইবার আমরা গত বছরও আমরা বাইরের শিল্পীদের, পশ্চিমবঙ্গের মৃৎশিল্পী হচ্ছেন আপনার গুরুপদ পাণ্ডা, এবং আমাদের যে প্যান্ডেল যে থিমটা আমাদের ফুটিয়ে তুলবেন উনি পশ্চিমবঙ্গ থেকে আগত নবদ্বীপের সঞ্জীব দেবনাথ, এবং শুধু একজনই আমাদের মধ্যে থাকছে যে আলোকসজ্জা, উনি আমাদের এখানে টিটু নামে পরিচিত স্থানীয় শিল্পী, তাদের মাধ্যমে আমাদের মন্দিরের কাজ। আপনারা শুনলেন আমরা তরুণ দল ক্লাবের উদ্যোক্তাদের বক্তব্য। এবারের পূজাকে কেন্দ্র করে তারা বিভিন্ন সামাজিক কর্মসূচিও হাতে নিয়েছে, বিশেষ করে বৃক্ষরোপণ কর্মসূচি সহ পুরস্কার, এছাড়া একাধিক কর্মসূচি তারা হাতে নিয়েছে। আগামী দিনেও তারা এই ধরনের কর্মসূচি রাখবে পূজাকে কেন্দ্র করে, তাই জানাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।